র্যাবের মহাপরিচালক এম খুশিদ হোসেন বলেছেন দ্রুতই র্যাবের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে সকালে ধানমন্ডির নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি তিনি এই আশা করেন জানান তার বাহিনীর পক্ষ থেকে সব তথ্য ধরা হয়েছে এবং র্যাবকে ঢেলে সাজানো হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন জাতীয় নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জ মোকাবেলায় মানবাধিকার সমুন্নত রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে নতুন নতুন অপরাধ সহ মাদক নিয়ন্ত্রণে বাহিনীর কর্মকাণ্ডে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান র্যাব প্রধান আদালত থেকে জঙ্গি পালানোর বিষয় উল্লেখ করে তিনি বলেন পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়হীনতার কারণেই এই ঘটনা ঘটেছে এবং সব বাহিনী থেকে যারা চৌক সব তাদেরকে সিলেকশন করা হয় এবং এটা নিশ্চিত থাকেন আপনারা যে যাদের কোন সদস্য বিন্দু মাত্র যদি কোনো ভুল করে থাকে এমন কোনো নজির নেই যে সে সেখান থেকে রেহাই পেয়েছে নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের যে সমস্ত কর্মকর্তার প্রতি কিছু কিছু কোশ্চেন তারা জানতে চেয়েছে আমরা সমস্ত কোশ্চেনের জবাব দিয়ে দিয়েছি উইথ ডকুমেন্টস এভিডেন্স সহ আমরা তৈরি আছি যে কোনো পোস্তি মোকাবিলা করার জন্য এবং সেই জন্য যেটা বলে নতুন পরিকল্পনা নিশ্চয়ই আমাদের পরিকল্পনা রয়েছে র্যাব সবসময় মানবাধিকারকে সমুন্নত রেখে তার দায়িত্ব পালন করবে এটাই হচ্ছে মূলত আমার নতুন পরিকল্পনা